বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা প্রায় বিশ দিন হল বন্ধের পর মঙ্গলবার থেকে হলে হলে প্রবেশ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকতে শুরু করেছেন নিজ নিজ কক্ষে পাশাপাশি খুলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তরও এদিকে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশনা দিলে ক্লাস পরীক্ষা শুরু করা হবে প্রাণচঞ্চল হয়ে উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও পাঁচটি হল খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান ্প আপনি জানেন যে গত প্রায় এক মাস ধরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং হলগুলো বন্ধ আছে প্রায় বিশ দিন ধরে এই যে দেশব্যাপী যে আন্দোলন ছিল সেই আন্দোলন আন্দোলন শেষ হওয়ার পর থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেসব আবাসিক হলগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক যেসব দপ্তর রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক দপ্তর সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা কিন্তু ক্যাম্পাসে আসতে শুরু করেছেন পাশাপাশি আবাসিক হলগুলোতেও কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ প্রবেশ শুরু করেছেন তারা তাদের নিজ নিজ কক্ষে কিন্তু তারা থাকতে শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছুক্ষণ আগে কিন্তু এখানে মাওলানা ভাসানি ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তি মুক্তিতে কিন্তু আনন্দ মিছিল বের করার জন্য একটা তারা আছে এখানে জমাতে হয়েছে তারা কিন্তু এখানে আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে আসলে আপনারা তো এতদিন আন্দোলন করলেন এখন আসলে ক্যাম্পাস খোলার বিষয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আচ্ছা মূলত আমাদের মনে হয় যে এখন পরিবহন ব্যবস্থাগুলো যে ফ্রিজ অবস্থায় আছে সেখান থেকে খুলে দিয়ে ক্যাম্পাসে যাতে ছাত্রছাত্রী সাধারণ ছাত্রছাত্রী তারা এসে হলে উঠতে পারে সেই ব্যবস্থা তৈরি করা একই সাথে রাজশাহী ইউনিভার্সিটিতে রাকসু এবং ঢাকাতে যে ঢাক ইয়ে আছে মানে যেই ছাত্র সংসদ আছে সেগুলো কার্যকর করা এবং ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা এটা এখন ছাত্রদের মানে প্রথম দাবি হয়েছে এছাড়া আমাদের ক্লাস পরীক্ষা সেশন জট আছে সেগুলো যাতে আমরা কাটিয়ে উঠতে পারি আমাদের শিক্ষকদের ডিপার্টমেন্টের শুনছিলেন যে যে শিক্ষার্থীরা বলছে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে পাশাপাশি যে ছাত্র সংসদ আছে সেটি কিন্তু চালু করার দাবি তারা জানিয়েছেন এবং ক্যাম্পাসে যে শিক্ষার্থীদের নিরাপত্তা সেটির দাবিও কিন্তু শিক্ষার্থীরা জানাচ্ছেন এবং ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ তারা চান তো এই ছিল আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য সাইফুর ধন্যবাদ আপনার মাধ্যমে শিক্ষার্থীদের বার্তা কিন্তু পরিষ্কার তারা সফল আন্দোলন শেষ করেছে এখন তাদের ক্লাসে ফেরার পালা এবং সেটিই কিন্তু তারা যত দ্রুত সম্ভব ফিরতে চান সেখানে ধন্যবাদ